আসসালামু আলাইকুম। অত্যন্ত মজার এক খাবারের রেসিপি নিয়ে আজ হাজির হলাম, জালি বা চাল কুমড়া ভাজি, যা খুবই সুস্বাদু এবং অল্প সময়ের মধ্যে তৈরি করা যায়, খুবই সহজ। তো এই জালি আজকে আমি এটা কিনি সাভার এলাকা থেকে, দাম মাত্র 30 টাকা এবং বেশ কচি ছিল। যাই হোক, এই জালি আমি এরকম চাক চাক করে কেটে নেই, কেটে চার সাইড দিয়ে এরকমভাবে ওই আরেকটু কেটে নেই, যাতে এদিক দিয়ে মশলাটা প্রবেশ করতে পারে। তো কেটে নেওয়ার পরে আমি এখন ধুয়ে নিব, খুব ভালো করে ধুয়ে নিতে হবে, মানে যাতে কোনো রকম ওই বালি বা ময়লা না থাকে। আমি বেশ ভালো করে ধুয়ে নিলাম, তারপরে কিছু জিরা পাকি, কিছু শুকনো মরিচের গুঁড়া, সামান্য একটু হলুদের গুঁড়া, আর একটু ধনিয়া ফাঁকি দিয়ে আমি এটা মাখবো। ও একটু রসুনের বাটা দিলাম, সাথে একটু লবণ। খুব ভালো করে মাখতে হবে, যেহেতু রসুন বাটা দিলাম, যাতে প্রত্যেকটা ওই কুমড়ার সাথে মশলাটা লাগে, এবং স্থিরভাবে 10 মিনিট রেখে দিলাম যাতে মশলাটা বসে। এখন একটি প্যানের মধ্যে আমি কিছু সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দিলাম, হালকা আঁচে, মানে হালকা আঁচের মধ্যে, এবং সয়াবিন তেলটা ছড়িয়ে দিলাম, মানে প্যানের মধ্যে ছড়িয়ে দিলাম। তারপর এখন কুমড়াগুলো ছেড়ে দিলাম, তো কুমড়াগুলো আস্তে আস্তে ছেড়ে দিব, কুমড়া সিদ্ধ হইতে থাকবে এবং ভাজি হইতে থাকবে। খুবই অল্প সময়ের মধ্যে এটা তৈরি করা যায়, যে কেউ তৈরি করতে পারবে। এইভাবে আমি সমস্ত কুমড়া ফালিগুলো দিয়ে দিলাম, এখন ঢেকে দিব, হালকা আছে, সর্বোচ্চ 10 মিনিট। এখন আমি ঢাকনা খুলবো, খোলার পরে যে এরকম কিছুটা সিদ্ধ হয়েছে এবং রং পরিবর্তন হইতেছে, উল্টে দিলাম, একটা সাইড থেকে আরেকটা সাইড উল্টে দিতে হবে, যাতে দুয়ো সাইডেই ভাজা হয়। তো ঢেকে দেওয়ার পরে এই জিনিসটা সিদ্ধ হয় তাড়াতাড়ি। তো এই সাইড উল্টে দেওয়ার পরে আমি আবার নেড়ে দিলাম, এই জিনিসগুলো সবগুলো নেড়ে দিলাম এবং আরেকবার ঢেকে দিলাম, উল্টে দেওয়ার পর আরেকবার ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে এই 10 মিনিট পর্যন্ত রাখার পরে আবার ইনশাল্লাহ হয়ে গেছে আমাদের কুমড়া ভাজি, চাল কুমড়া ভাজি, যা খেতে খুবই মজা, বিশেষ করে ভাত দিয়ে, গরম ভাতের সাথে খেতে খুবই মজা লাগে, টেস্ট লাগে, যে কেউ এটা তৈরি করতে পারবেন। তো রান্না একটি শিল্প, তা পরিবার নিয়ে উপভোগ করুন। পৃথিবীতে সমস্ত রিজিকের মালিক আল্লাহ, আল্লাহর ইশারাতেই পৃথিবীতে মানুষ রিজিক পেয়ে থাকেন। তো সুন্দর খাবার প্রিয়জনের সামনে উপস্থাপনা করুন, সে আশায় সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।